মুর্শিদ আফজাল ফারাক্কা বিডিও অফিসের সামনে 15 দফা দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সভা করল সিপিআইএম এর তরফ থেকে। শুক্রবার দুপুর নাগাদ ফারাক্কা বিডিও অফিসের সামনে ট্র্যাক্টর নিয়ে ডেপুটেশন বিক্ষোভ সভা অবস্থান বিক্ষোভ করল সিপিআইএম এর কর্মীরা। মূলত পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস ভোজ্য তেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন্দ্র ও রাজ্য সরকারকে কমাতে হবে। ফারাক্কা ব্লকের অন্তর্গত রেল কলোনি হঠাৎ কলোনি 2 নম্বর কলোনি সহ অন্যান্য কলোনিগুলো এখনো পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হয়নি, সেই সমস্ত কলোনিগুলোকে পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করতে হবে। গঙ্গা ভাঙনের প্রতিরোধ ও ভাঙনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা কেন্দ্র ও রাজ্য সরকারকে করতে হবে। বিড়ি শ্রমিকদের চুক্তি মতো 178 টাকা মজুরি দিতে হবে সহ আরও 11 দফা দাবি দাওয়া নিয়ে আজকে এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সভা। আজকে এই ডেপুটেশন সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা দিলীপ মিশ্র, কৃষক নেতা শ্যামল মিশ্র, বিডি ইউনিয়নের সম্পাদক মোজাফর হোসেন, ডিওয়াইএফআই এর নেতা হিমাংশু শেখর সাহা, মতিউর শেখ সহ একাধিক জন। শিবা সরকার, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। 16 দফা দাবি নিয়ে আজকে এই ব্লক জমায়েত, ব্লক ডেপুটেশন। সে দাবির মধ্যে আমাদের রয়েছে এই ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে জল নিকাশি ব্যবস্থাটা করতেই হবে, কৃষ্ণা কাটানের ব্রিজ শীঘ্রই চালু করতে হবে, বিড়ির যে মজুরি 178 টাকা শীঘ্রই কার্যকরী করতে হবে, ফরাকাই তৈরি হওয়া আইটিআই কলেজ শীঘ্রই চালু করতে হবে এবং ফরাকানুল হাসান কলেজে সায়েন্স ডিপার্টমেন্ট শীঘ্রই চালু করতে হবে এবং যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে গঙ্গা ভাঙনকে স্থায়ী সমাধান এবং যারা গঙ্গা ভাঙনে যারা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের তো 16 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন, আমরা আজকের এই নিয়ে আমরা ট্র্যাক্টর নিয়ে বিশাল র্যালি করেছি। আপনারা জানেন এই সংযুক্ত মোর্চা যে দিল্লির বুকে 1 বছর আন্দোলনের ফল আর আজকে 1 বছর পূর্তি, তারই উপলক্ষে আজকে আমাদের ফরাক্কায় 15 দফা দাবি নিয়ে বিক্ষোভ সভা এবং ট্র্যাক্টর নিয়ে আমরা বিক্ষোভ সভা করেছি। দেখুন, আমরা ডেপুটেশন দিলাম এই বিডিও অফিসের, বিডিওর কাছে আমরা ডেপুটেশন দিলাম। যদি ডেপুটেশনটা না মানে, আমাদের এই দাবিগুলো না মানে, তারা আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং বিডিও অফিসকে আমরা অচল করব, এটাই আমাদের অঙ্গীকার। আমার নাম হিমাংশু শেখর শাহ, সেক্রেটারি ডিওএফআই ফরাক্কা লোকাল কমিটি। 2020 সালের 26শে নভেম্বর থেকে কৃষক আন্দোলন শুরু হয়েছে সারা ভারতবর্ষে, আজকে তার 1 বছর পূর্তি হলো। এই পূর্তি উপলক্ষে গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত ব্লকে বিক্ষোভ জমায়েত এবং ডেপুটেশন হচ্ছে আর গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজধানীতে বড় বড় জমায়েত হচ্ছে। তার সাথে মূল দাবি কৃষি আইন বাতিল করো, শ্রম কোড বাতিল করো, এটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি, রাজ্য সরকারের কাছে দাবি যে কাজ নেই, 100 দিনের কাজ নেই, কোনো শিল্প নেই, পরিযায়ী শ্রমিকদের 7,500 টাকা ভাতা দিতে হবে, রেশনের খাদ্যশস্য যা সরকার ঘোষণা করেছে দুয়ারে রেশন সেই প্রকল্প বাস্তবায়িত করতে হবে, আর আমাদের এই ফরাক্কা পঞ্চায়েত সমিতিতে ব্যাপক দুর্নীতি, তার পরিণামে হচ্ছে সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষের পদত্যাগ, এই নিয়ে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। আর ফরাক্কায় একটা জ্বলন্ত ইস্যু আছে, সেটা হচ্ছে বিড়ি শ্রমিকের মজুরি যা 178 টাকা করা হয়েছিল, বিড়ির মালিক এবং শ্রমিকের বোঝাপড়ায় সেটা দেওয়া হচ্ছে না সর্বত্র, সেটাও আমরা প্রশাসনকে বলতে এসেছি যে এই ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করুন। ভাঙন আমাদের 1 নম্বর দাবির মধ্যে দেখবেন, বিডিও সাহেবের কাছে যা দেওয়া হয়েছে, গঙ্গা ভাঙন আমাদের মূল দাবি, গঙ্গা ভাঙন ইতিমধ্যে টেন্ডার হয়েছে আমাদের কাছে খবর আছে, এবং যে ধুলিয়ানের যে মারাত্মক সমস্যা আমাদের ফরাক্কার একটা পার্টে বড় সমস্যা, তার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যেটা বলতে চেয়েছি, যারা বাড়িঘর ছেড়ে চলে এলেন, আসতে বাধ্য হলেন, তাদের পুনর্বাসনের কী হবে? এদিকে দেখছেন আমাদের মঞ্চের পেছন দিকেই পুনর্বাসনের একটা ব্যবস্থা হয়েছে, আরও বেশ কিছু পরিবার আছেন, প্রায় 500 মতো পরিবার, তাদের পুনর্বাসন করতে হবে, তাদের ত্রাণের ব্যবস্থা করতে হবে, প্রতিদিন নতুন নতুন এলাকা ভাঙছে, সেই ব্যাপারে প্রশাসনকে সচেতন করা এবং তাদের জন্য ব্যবস্থা করা, যার জন্য মেমোরান্ডামের 1 নম্বর দাবি আমাদের গঙ্গা ভাঙন নিয়ে আছে। আমরা যেটা বলেছি বেসিক দাবি, যেগুলো মনে করলেই পড়া যায়, দেখবেন দাবিগুলোর মধ্যে কিছু দাবি থাকে, যেগুলো হচ্ছে যে
মনে করলেই বিডিও সাহেব মনে করলেই পারবেন না, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই দাবিগুলো পাঠাতে হবে। আর কিছু দাবি আছে যা তিনি মনে করলেই করতে পারেন, যেমন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত, সরকারিভাবে তদন্ত করার সুপারিশ তিনি করতে পারেন এবং নিজে তিনি টিম গঠন করে তদন্ত করতে পারেন, আমাদেরকে নিয়ে বসতে পারেন, বিড়ি শ্রমিকদের ব্যাপারে বিড়ির মালিকদের সঙ্গে কথা বলতে পারেন, 178 টাকা মজুরির ব্যাপারে, পুনর্বাসনের ব্যাপারে নিজে তিনি উদ্যোগ নিতে পারেন। এইরকম কিছু দাবি আছে। আমরা যেটা বলেছি যে কৃষক আন্দোলন 12 মাস ধরে আন্দোলন করে মোদী সরকারকে যদি মাথা নোয়াতে পারে, তা আমরাও এই স্থানীয় প্রশাসনকে মাথা নোয়াতে পারবো, যার জন্য ওরা 12 মাস করেছে, আমরা লাগাতার 12 দিন ধরে ধর্ণা দেব। বিক্ষোভ করলাম। আমার নাম শ্যামল মিশ্র, আমি সারা ভারত কৃষক সভার ফরাক্কা থানা কমিটির সম্পাদক।